নমস্কার আপনি দেখছেন এডুটেক তন্ময় চ্যানেল দু হাজার তেইশ পঞ্চায়েত ইলেকশানে পোলিং পার্সোনালরা কত টাকা পারিশ্রমিক পাবেন সেটা জানিয়ে স্টেট ইলেকশান কমিশন থেকে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে দেখুন কি বলা হচ্ছে প্রিজাইডিং অফিসাররা পাবেন মোট দু টাকা যার মধ্যে কনটিজেন্সি বাবদ তিনশো টাকা আছে সেটাকে যদি মাইনাস করা যায় তাহলে প্রিজাইডিং অফিসাররা পাচ্ছেন দু টাকা ফার্স্ট পোলিং অফিসাররা পাচ্ছেন এক টাকা সেকেন্ড থার্ড এবং ফোর্থ পোলিং অফিসাররা পাচ্ছেন এক টাকা রিজার্ভড প্রিজাইডিং অফিসার পাচ্ছেন হাজার টাকা রিজার্ভড ফার্স্ট পোলিং অফিসার পাচ্ছেন 850 টাকা রিজার্ভড সেকেন্ড থার্ড বা ফোর্থ পোলিং অফিসার পাচ্ছেন 850 টাকা সেক্টর অফিসার পাচ্ছেন ছশো সত্তর টাকা কাউন্টিং সুপারভাইজার পাচ্ছেন এক হাজার দুশো কুড়ি টাকা কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট পাচ্ছেন নশো কুড়ি টাকা টিফিন হচ্ছে পঁয়তাল্লিশ টাকা রেগুলার দিনগুলির জন্য এবং পঁচাত্তর টাকা করে শনিবার রবিবার অথবা ছুটির দিনগুলিতে এই টিফিন ট্রেনিংয়ের দিনগুলিতে ভোটকর্মীরাও পাবেন আশাকর্মীরা ভোটারের তাপমাত্রা মাপা গ্লাভস বিতরণ স্যানিটাইজার দেওয়া ইত্যাদি কাজের জন্য ছশো টাকা পারিশ্রমিক পাবেন প্রত্যেক পোলিং পার্টিকে কন্টিজেন্সি এক্সপেন্ডিচার বাবদ তিনশো টাকা দেওয়া হবে এবং এটা দেওয়া হবে প্রিজাইডিং অফিসারকে রিজার্ভড পোলিং পার্সোনালরা পি মাইনাস ওয়ান ডেতে নাইট হোল্ড করলে ডিনার বাবদ একশো টাকা করে পাবেন কিন্তু যারা পি মাইনাস ওয়ান ডেতে রাত বারোটার আগেই রিলিজ হয়ে যাবেন তারা পঁচাত্তর টাকা করে পাবেন রিজার্ভ পোলিং পার্সোনালরা ভোটের দিন বিকেলে বা সন্ধ্যায় রিলিজ হলে আরও একশো টাকা করে পাবেন রিজার্ভ পোলিং পার্সোনালরা যদি ভোটের ডিউটি পান তাহলে যে পুরো টাকাটা দেওয়া হয় ডিউটির জন্য সেই টাকা থেকে যে টাকাটা পেয়েছেন সেটা মাইনাস করে যে টাকাটা থাকে সেই টাকাটা আরও পাবেন এই ছিল দু হাজার পঞ্চায়েত ইলেকশনের পোলিং পার্সোনালদের পারিশ্রমিক সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি যা আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন ভালো থাকুন ধন্যবাদ